আসসালামু আলাইকুম ভাইরা, অনেকেই এখনো কনফিউশনে আছেন যে MWC এর মেম্বারশিপ কিভাবে হব। আমি আপনাদেরকে আজকে এটা হাতে কলমে দেখিয়ে দিব, আমি যেভাবে ফর্মটা পূরণ করব, যে একটা ক্যাপশনের লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে গিয়ে আপনারা ঠিক সেভাবে ফর্মটা পূরণ করলেই MWC এর মেম্বারশিপ হয়ে যাবেন। এই মেম্বারশিপ হলে অনেক সুবিধা আছে, এর একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, দেখছেন আমার পেজে এবং আমার প্রোফাইলে, আমার ফারুক শিপন প্রোফাইলে দেখছেন যে আমি একটা ভিডিও পোস্ট করেছি যে MWC এর যে মেম্বারশিপ হলে আপনারা কী কী বেনিফিট বা সুবিধা পাবেন। এক নম্বরে, যে কেউ কর্মক্ষেত্রের বাইরে হার্ট অ্যাটাক বা অন্য কোনো অসুস্থ হয়, $10,000 ইন্স্যুরেন্স পাবেন। কেউ যদি অনেক বাইরে তো বিভিন্ন সময় কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বা কর্মক্ষেত্রের বাইরে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করতেছে, এরকম কেউ মারা গেলে তার পরিবারে $10,000 দেওয়া হবে। অথবা আপনারা যদি বাংলাদেশে সিঙ্গাপুরে চিকিৎসা করেন, চিকিৎসা করলে সেখানে একটা ডিসকাউন্ট পাবেন সিঙ্গাপুর এই MWC এর মেম্বারশিপ হওয়ার কারণে। এমনকি আপনি যদি কোনো কোর্স করতে যান সিঙ্গাপুর, পড়ালেখা করে কোর্স করে নিজেকে আপগ্রেড করবেন, কোর্স করতে গেলেও আপনি একটা সুবিধা পাবেন, মানে একটা ডিসকাউন্ট পাবেন। ধরো এজেন্স কোর্স ফি যত টাকা নেবে তার চেয়ে কিছু কম নেবে আপনার কাছ থেকে, এটাই সুবিধা পাবেন। তাছাড়া আপনার অন্যান্য যে সুবিধাগুলো সব আমি ভিডিওতে দিয়ে দিছি, ওই ভিডিওর লিঙ্কটা আমি ক্যাপশন দিয়ে দিব না, ওখানে গিয়ে দেখবেন। এই ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি MWC এর মেম্বারশিপ হবেন কি না। দৈনিক মাত্র 6 সেন্ট দিয়ে, দৈনিক মাত্র 6 সেন্ট দিয়ে মেম্বারশিপ হওয়া যাবে, বছরে $24। তবে প্রথমবার যারা হবেন মাত্র $6 দিয়েই 1 বছরের জন্য মেম্বারশিপ হয়ে যেতে পারবেন, বাকি $18 আপনাকে তারা বুতরিকে দিবে, তারা নিজেরা দিয়ে দিবে। তার মানে প্রথম এখন যত দ্রুত সম্ভব আগে আগে মেম্বারশিপ হয়ে যান। মেম্বারশিপ হয়ে গেলে মাত্র প্রথমবার $6 দিতে হবে, আর দৈনিক মাত্র 6 সেন্ট, দৈনিক মাত্র 6 সেন্ট দিয়ে এত বড় একটি সুযোগ আমি মনে করি এটা আমাদের জন্য খুবই খুবই ভালো। এই জন্য আমি যেহেতু অভিবাসী কর্মী সিঙ্গাপুরে, সে কারণে আমি বলতেছি যে যারা পারেন এই মেম্বারশিপ হয়ে যাবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ক্যাপশনে, এই ক্যাপশনে আর আমি দেখাই দিচ্ছি কীভাবে ফর্মটা পূরণ করবেন। আসলে আমার সাথে আমার ভিডিওটা দেখে দেখে আপনারা এইভাবে ফর্মটা পূরণ করে নিন, আর ক্যাপশনের লিঙ্কে যাবে, লিঙ্কে গিয়ে আমার ভিডিওটা দেখবেন, দেখে আস্তে আস্তে এইভাবে ফর্মটা পূরণ করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। লিঙ্কে যাওয়ার পরে এই পেজটা আসবে, যারা অলরেডি লগ ইন করে ফেলেছে বা সাইন আপ করে ফেলেছেন তাদের এই পেজটা গিয়ে মোবাইল নাম্বার দিবেন আর পাসওয়ার্ড দিবেন, লগ ইন করে ফেলবেন। কিন্তু যারা এখনও মেম্বারশিপ হন নাই, লগ ইন করেন নাই, সাইন আপ করেন, তারা যাবেন এই সাইন আপে। সাইন আপ অপশনে গিয়ে আপনাকে কী লিখতে হবে দেখেন, সুন্দর দেওয়া আছে আপনার ফুল নেম, দেন আমার নাম MD মোর ফারুক, আমার সিঙ্গাপুরের মোবাইল নাম্বার দিতে হবে, বাংলাদেশের মোবাইল নাম্বার দিলে হবে না, সিঙ্গাপুরের মোবাইল নাম্বার দিতে হবে। তো 9011487 2, তারপর আমার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি, পিন নাম্বার দেবে, লাস্টটা 4টা অক্ষর, আপনার যে পিন নাম্বার দেওয়া আছে ওয়ার্ক পারমিটের পিছন পিসটায় ওইখানে লাস্ট 4টা নাম্বার দেবেন, হয়ে যাবে। পুরো নাম্বার দেওয়া দরকার নাই, কোম্পানির নাম দেবেন, আপনার সেক্টর, আপনি কোন সেক্টরে কাজ করতেছেন, মেরিন সেক্টর, প্রসেস সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, গার্ডেন সেক্টর, অন্য অন্য যে সেক্টর আছে কোন সেক্টরে কাজ করতেছেন, ওকুপেশন, আপনার পেশা কী, আপনি যেই কাজ করেন, জেনারেল ওয়ার্কার, ওয়েল্ডার হলে ওয়েল্ডার, ফিটার হলে ফিটার, যেটার ব্যাপারে আপনি পুরুষ মেয়ে বুঝতে দিতে পারছেন কী দিবেন, যেন মানে লিঙ্গ মেল দিবেন, এই যেখানে অপশন আছে মেল, অটোমেটিক দেওয়াই আছে মেল। তারপরে আর ডিক্লারেশন দিবেন যে আমি এরা সব রাজি আছি, সবগুলো টিক দিয়ে দিবেন। তারপর আপনাকে কী ব্যাপারে মেসেজ করবো, ফোন কল দিব নাকি টেক্সট মেসেজ দিব নাকি SMS, সবগুলো দিয়ে দিলেন, ওর আপনাকে এইভাবে জানাইব আপনি হয়েছে কি না, তো সাইন আপ করবেন, সাইন আপে প্রেস করবেন, মেম্বারশিপ হয়ে যাবেন। তো এটা নিয়ে অনেকেই টেনশন আছেন, দুইটা অপশন কিন্তু, একটা লগ ইন, একটা সাইন আপ। যারা সাইন আপ না করছেন তারা লগ ইন করতে পারবেন না, আগে সাইন আপ করে নেবেন। তবে মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওই ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মেশন হবে যে আপনি হয়েছেন কি না। এইভাবে আপনি ট্রাই করে দেখেন মোবাইল দিয়ে, দেখেন কী হয়, না পারলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো হেল্প করার জন্য। দেখাই দিলাম যে এইভাবে মেম্বারশিপ হবেন, আপনাদের ইচ্ছা, আপনারা যদি মেম্বারশিপ হতে চান আপনারা মোস্ট ওয়েলকাম, ভেরি গুড, আপনাদের ভালোর জন্যই। অনেক সময় দেখা গেছে যে আমরা বিভিন্ন অসুখ বিসুখ হয়ে যাই, বিভিন্ন অসুস্থ হয়ে যাই, চিকিৎসা করাতে পারি না, আমরা ন্যাম নিজেই অনেক ভাইদেরকে এই বিভিন্ন অনুদান সহায়তা করতে সহায়তা করেছি, চিকিৎসা সহায়তা করার জন্য হেল্প করেছি। তো এটা যদি করার পর আপনারা $10,000 মতন সহায়তা পাবেন নিজের থেকেই, তাহলে এটা কি ভালো নয়? আপনারা ভাববেন আগে,
ভেবে দেখবেন, যদি মনে করেন যে না এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই মেম্বারশিপ হয়ে যাবে, না যদি গুরুত্বপূর্ণ মনে না করেন তাহলে আপনাদের ইচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।